बिस्मिल्लाह रहमान रहीम प्रिय शिक्षार्थी हमें मोहम्मद अनिसुज्जामान रंजु सहकारी अध्यापक ढाका सरस्वती यूनिवर्सिटी डिग्री कलेजर पक्ष থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব পৌরনিকের সুশাসনের দ্বিতীয় পত্রের ছয় দফা কর্মসূচির গুরুত্ব নিয়ে। তোমরা জানো যে গত যে ক্লাসটা ছিল আমার, সেই ক্লাসে আমি ছয় দফা কর্মসূচি কি কেন করা হয়েছিল এবং দফাগুলো কি কি ছিল সে নিয়ে আমি সবিশেষ আলোচনা করতে সক্ষম হয়েছিলাম। আজ আমি সেই সূত্র ধরে এখন আজকের যে ছয় দফা কর্মসূচি, এই ছয় দফা কর্মসূচি গুরুত্ব কতটুকু বহন করেছিল তৎকালীন সময়ে সে বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাকে সহযোগিতা করবে। আমি আলোচনায় ফিরে যাচ্ছি। আজ হচ্ছে আমাদের আলোচনা ছয় দফা কর্মসূচির গুরুত্ব এবং তাৎপর্য। আমরা জানি যে 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে এই পূর্ববঙ্গের মানুষ তথা পশ্চিম পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা বিভিন্নভাবে শোষিত হয়ে আসছিল। তারা তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তারা হারিয়ে ফেলেছিল। তৎকালীন সময়ে এই পূর্ববঙ্গের মানুষদের যে অন্যায় অবস্থা দেখে তারা এই সময়ের এদেশে যারা রাজনীতিবিদ তারা ছিলেন তারা বিচলিত হয়ে পড়েছিলেন। এত দূর সেই তৎকালীন সময়ে আওয়ামী লীগের মুখপত্র হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি পেশ করেছিলেন এবং এই ছয় দফা কর্মসূচির মূল লক্ষ্য ছিল পূর্ববঙ্গের মানুষরা যাতে তাদের ন্যায্য অধিকারগুলো ফিরে পায়, এদেশের অপামর মানুষ শ্রমিক কৃষক থেকে আরম্ভ করে সকলেই যাতে তাদের ন্যায্য অধিকারগুলো ফিরে পায়। এত উদ্দেশ্যে 1967 সালে ছয় দফা কর্মসূচি পেশ করা হয়েছিল। এক্ষেত্রে আমাদের গুরুত্বের দিক থেকে আমরা প্রথমে বলব যে ছয় দফা কর্মসূচি ছিল বাঙালিদের প্রাণের দাবি। আমি জানি যে তারা বিভিন্নভাবে এদেশের মানুষ বিভিন্নভাবে তারা পশ্চিম পাকিস্তানি শোষকদের দ্বারা নির্যাতিত হয়ে আসছিল। এই ছয় দফা কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলার মানুষদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমুদয় অধিকারগুলো ফিরে পায়। এত উদ্দেশ্যে তৎকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছয় দফা কর্মসূচি পেশ করেছিলেন। আর যেহেতু তাদের অধিকারের কথা বলা হয়েছিল, তাদের স্বাধিকারের কথা বলা হয়েছিল, সেই জন্য এই দাবি ছিল বাঙালিদের প্রাণের দাবি। দ্বিতীয় যে গুরুত্বটা বহন করে সেটা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তৎকালীন সময়ে ছয় দফা কর্মসূচি চিহ্নিত হয়েছিল। কেননা আমরা জানি তৎকালীন সময়ে এদেশের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে আশা আকাঙ্ক্ষার যে প্রতীক সেটা সম্পূর্ণভাবে নিভে গিয়েছিল। তারা তাদের অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে গেছিল। এদেশের কৃষক বলো, শ্রমিক বলো, মেহনতি মানুষ বলো, যে কোনো পেশার মানুষ তারা বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়ে আসছিল। তাই এই ছয় দফা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পেশাজীবী মানুষের অধিকারের কথা বলা হয়েছিল। সেই জন্য আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে এই ছয় দফা কর্মসূচি ছিল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমরা তৃতীয় যে গুরুত্ব সেই গুরুত্বে যাব, জাতীয়তাবাদের বিকাশ সাধন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে 1967 সালের ছয় দফা কর্মসূচি প্রণয়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষদের মধ্যে জাতীয়তার বিকাশ সাধন করেছিল। আমরা জানি জাতীয়তাবাদ তখনই সৃষ্টি হয় যখন তারা নিজেরা একটি অঞ্চলের মানুষ নিজেদেরকে এক এবং অভিন্ন মনে করে, তাদের আশা আকাঙ্ক্ষা এক মনে করে, ঠিক তখনই তারা সেই বিষয়ে তারা একত্রিত হয় এবং তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা জাগ্রত হয়। তোমরা জানো যে 1967 সালের ছয় দফা কর্মসূচিতে এই পূর্ববঙ্গের মানুষ তারা একমত পোষণ করেছিল। তারা চেয়েছিল তারা যাতে এই দাবিগুলো তারা আবার ফিরে পায়। এত উদ্দেশ্যে এই দাবিগুলো সম্পর্কে তারা ছিল মানে সম্পূর্ণভাবে একমত। আর এই একমত হওয়ার জন্য তাদের মধ্যে জাতীয়তাবাদের যে ভাবধারা, জাতীয়তাবাদের যে বিকাশ সেটা অত্যন্ত বিস্তার লাভ করেছিল এবং যে বিস্তারের মাধ্যমে দেখা যায় পরবর্তীকালে 1970 গণঅভ্যুত্থান করে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং 1971 সালের এক
রক্তের বিনিময়ে তারা স্বাধীনতার লাল সূচকে ছিনিয়ে আনে। অর্থাৎ পরবর্তী যে কার্যগুলি সম্পাদিত হয়েছিল এই কার্যের মূলে ছিল জাতীয়তাবাদের বিকাশ সাধন, এবং এই জাতীয়তাবাদের বিকাশ সাধন করেছিল এই ছয় দফা কর্মসূচির মাধ্যমে। এবার ছয় দফা কর্মসূচির আরেকটি গুরুত্ব দিকে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব, স্বায়ত্ত শাসনের দাবি জোরদার। স্বায়ত্ত শাসন অর্থাৎ স্বশাসন, নিজেদেরকে শাসন, নিজেরা নিজেদেরকে শাসন করবে। আমরা জানি যে 1947 সালের পর থেকে 1971 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এদেশের মানুষের কথা, মানুষের স্বায়ত্ত শাসনের কথা বলা হলেও তারা নিজেরা নিজেদের দ্বারা শাসিত হতে পারে নাই। তারা শাসিত হতো পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবি শাসক চক্র দ্বারা। তাই এই ছয় দফা কর্মসূচি যখন প্রণয়ন করা হয় তখন এদেশের মানুষের মধ্যে যে স্বায়ত্ত শাসনের দাবি সেটা জোরদার হয়, এবং তারা মনে করতে থাকে যদি এই কর্মসূচি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই তারা কী করবে, তারা নিজেরা স্বায়ত্ত শাসন ভোগ করতে পারবে। তাই এই ছয় দফা কর্মসূচি পরে প্রতি তারা অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে, এবং এই জ্ঞাপনের মধ্য দিয়ে তাদের স্বায়ত্ত শাসনের যে দাবি সেই দাবিটা অত্যন্ত জোরদার হয়। আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি, অর্থাৎ ভালো কাজ যখন কেউ করে, জনগণের স্বার্থে যখন মানুষ কথা বলে, জনগণকে নিয়ে যখন সম্মুখে আগানোর চেষ্টা করে, তখন সেই দল বা সেই ব্যক্তি সকল সময় জনপ্রিয় হয়। ঠিক একই কাজ করেছিল 1947 সালের পর থেকে। আমরা জানি যে পূর্ববঙ্গের মানুষ বিভিন্নভাবে তারা নির্যাতিত হয়ে আসছিল, এমন অবস্থায় 1966 সালে আওয়ামী লীগ এই ছয় দফা কর্মসূচি পেশ করেন। এই ছয় দফা কর্মসূচি যখন পেশ করা হয় তখন এদেশের আপামর জনসাধারণ তারা বুঝতে পারে যে এই ছয় দফা কর্মসূচি হচ্ছে তাদের বাঁচার দাবি। এই ছয় দফা কর্মসূচির মাধ্যমে তারা নিজেদেরকে গঠন করতে পারবে এবং নিজেরা নিজেদেরকে শাসন করার মতন যে ক্ষমতা সেই ক্ষমতা তারা লাভ করতে পারে। এমন সুন্দর একটা প্রস্তাবনা যখন আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ দল যখন প্রদান করেছিল, ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা অনেক ঊর্ধ্বে চলে আসে। আর এই জনপ্রিয়তার জন্যই দেখা যায় যে 1969 সালে বঙ্গবন্ধুকে কারামুক্ত করার জন্য, বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে কারামুক্ত করার জন্য তারা গণ অভ্যুত্থান ঘটায়। 1970 সালের নির্বাচনে এই নৌকা মার্কা তথা আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তীকালে 1971 সালে বঙ্গবন্ধুটাকে এই দেশের আবাম ও জনসাধারণ সকলেই স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এখান থেকে প্রমাণিত হয় যে 1966 সালের যে ছয় দফা, এই ছয় দফার মাধ্যমে আওয়ামী লীগের তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পায়। স্বাধীনতার পথ প্রশস্ত। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে স্বাধীনতা অর্জন করতে গেলে তার একটা ওয়ে লাগে, তার একটা পথ লাগে, যে পথটা সৃষ্টি করেছিল 1966 সালের ছয় দফা। 1966 সালের যে ছয় দফা প্রদান করা হয়েছিল সেই ছয় দফার মধ্যে পুরোনো মানুষদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত অধিকারগুলো এখানে উত্থাপন করা হয়েছিল। অর্থাৎ তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ চেয়েছিল যাদের পূর্ববঙ্গের মানুষ তারা তাদের অধিকারগুলো ফিরে পায়। এত দূরে সেই ছয় দফা কর্মসূচি এখানে প্রদান করা হয়েছিল, এবং এই প্রদানের মধ্যে দিয়ে দেখা যায় পরবর্তীকালে স্বাধীনতার পথ প্রশস্ত হয়। কেননা ছয় দফি কর্ম দফা কর্মসূচি যদি প্রদান করা না হতো তাহলে আগরতলা যে ষড়যন্ত্র মামলা সেই ষড়যন্ত্র মামলা হতো না, আর আগরতলা ষড়যন্ত্র মামলা না হলে 1969 সালের যে গণপ্রধান সেই গণপ্রধান করতো না, আর এই গণপ্রধান যদি না ঘটতো তাহলে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত না। আর যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিম পাকিস্তানি শাসকচক্র তাদের হাতে ক্ষমতা হস্তান্তরে তাল বাহানা শুরু করে, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন স্বাধীনতা। অর্থাৎ তার এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই পূর্ববঙ্গের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতার পথ প্রশস্ত হয় এবং স্বাধীনতার লাল সূর্যকে তারা ছিনিয়ে আনতে সক্ষম হয়। সুতরাং এর দিক থেকে আমি বলতে পারি যে এই ছয় দফা কর্মসূচি ছিল এই 1971 সালের যে আমাদের স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধের প্রতিক্রিয়া অথবা পর তাকে প্রশস্ত করেছে। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আমি এই নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা তোমরা জানো যে আসলে আমরা মহামারীর মধ্যে রয়েছি, এই মহামারীর মধ্যে তোমাদের কথা চিন্তা করে বাংলাদেশ সরকার HSC পরীক্ষার মতো একটা পাবলিক পরীক্ষা যেখানে আসলে নিতে অপারগতা প্রদর্শন করতে বাধ্য হলো, ঠিক সেই মুহূর্তে
আমরা অবশ্যই চাবো আমরা যাতে নিজেরা সুরক্ষিত থাকি, আমরা যাতে নিজেদেরকে ভালোভাবে গঠন করে রাখতে পারি, এই আশা আমি ব্যক্ত করি। এবং আমরা জানি, আমি জানি যে তোমরা সচেতন এবং এই সচেতনতার মধ্যে দিয়ে ঘরে থেকে নিজেকে নিরাপদ রাখবে এবং পরিবারকে নিরাপদ রাখবে। সবাইকে ধন্যবাদ।